ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে বানাবো কুমড়ো দিয়ে পরোটা। তো এই কুমড়োগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। কুমড়োতে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এবার কুমড়োগুলো সিদ্ধ হোক। দেখো কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, দেখো খুন্তি ঢুকে যাচ্ছে। তো এবার এটাকে নামিয়ে নেব, মধ্যে দিয়ে দেবো অল্প চিনি, কেউ চাইলে লঙ্কা ঝালও দিতে পারেন। নিয়ে নিয়েছি অর্ধেক রুল ময়দা, অর্ধেক আটা। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল 2 চামচ মতো, আর দিয়ে দেবো লবণ অল্প। এটা ভালো করে মাখিয়ে নেব। কুমড়োটা অন্য জায়গায় নিয়ে চলে এসেছি ঠান্ডা করে। তো এইগুলো এবার ময়দার সঙ্গে মাখিয়ে নেব, একটু সেনে নিয়ে হাতে করে, তারপর ময়দার সাথে মাখিয়ে নেব। কুমড়োটা সেনে নিলাম, এবার এর মধ্যে ময়দা মাখিয়ে দেব। দেখো এইভাবে মাখিয়ে নেব, দেখো দেখো মাখানো হয়ে গেছে আমার। এবার নই করে বেলে নেব। দেখো লেচি কাটা হয়ে গেছে, এগুলো আমি ভালো করে বেলে নেব। দেখো একটা রুটি বেলা হয়ে গেছে। এভাবে আমি সব রুটিগুলো বেলে নেব, সবগুলো বেলা হয়ে গেছে। তো এবার ভেজে নিগা। দিয়ে দেবো অল্প করে তেল দিয়ে দেবো। এভাবে সবগুলো ভেজে নেব। প্রতিদিন একঘেয়েমি রুটি খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এরকম রুটি করলে খুবই ভালো লাগে। আর সবজি রুটির উপকারও খুব, রঙটা খুব সুন্দর হয়েছে, বুঝতে পারছো কি না জানি না। আমার সবগুলো ভাজা হয়ে গেল। তো দেখো দেখো রুটিগুলো কেমন হয়েছে, সবগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো কত নরম হয়েছে, এটা কত নরম হয়েছে, নুনি ছিঁড়ে যাচ্ছে। তো তোমরা পারলে এরকম রুটি একবার বানিয়ে খেয়ে দেখবে।